গুড মর্নিং। তো চলে আসলাম সকাল সকাল তোমাদের জন্য একটা ঝকঝকে টকটকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? ইনসাইড হাট থেকে আমি রূপশ্রী। আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালোই লাগে। আর অনেকে মেম্বারশিপ নিয়েছে, অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য। আর দেখো সকাল সকাল আমি চলে আসলাম, ভাবলাম ঘরে তো আমাকে কাজ করতেই হয়, ঘর তো গুছাতেই হবে, ক্লিন তো করতেই হয়। তো তোমরাই আমাকে কালকে রাতে জাস্ট আমি দেখলাম ইনস্টাতে তোমরা মেসেজ করেছো একটা ক্লিনিং ব্লগ দেওয়ার জন্য। তো ভাবলাম আমি তো বেড ক্লিনিং করছি, চলো একটা ব্লগ করেই দিই। তো সের জন্যই চলে আসলাম। ঘর দুয়ারের অবস্থা একটু খারাপ হয়ে আছে, গোছানো নেই, আলনা টালনাগুলো পরে আমি গুছিয়ে নেব, সময় পাচ্ছি না। অ্যাকচুয়ালি মেয়েটারও এক্সাম স্টার্ট হয়ে গেছে না, আর তোমরা জানো যে আমি ভালো করে জামা কাপড় গুছিয়ে মানে অন্যান্য কাজগুলো করে দিতে পারি আমি মোটামুটি। তো জামা কাপড় গোছানোটা আমার কাছে বিশাল একটা বড় কাজ, তো ওটাই আমার দ্বারা হয় না, তাও যতটা পারি চেষ্টা করি গুছিয়ে করার রাখার। এই চ্যানেল থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে, ঠিক আছে? তোমরা অনেকে আমাকে মেসেজ করো, বলো মেম্বারশিপ কি করে নেবো, টেলিগ্রাম কি করে জয়েন করবো, অনেকেই বলো। তো এই চ্যানেল থেকে আমার মেম্বারশিপ অন রয়েছে, তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। টেলিগ্রামে কিন্তু অনেক ফেক মানে আইডি রয়েছে, আমার পেজ দিয়ে আমার পিক দিয়ে সব রয়েছে, সেগুলো কিন্তু ফেক। তোমরা যদি ওখানে ক্লিক করো বা জয়েন করো তাহলে কিন্তু তোমরা চিট হয়ে যেতে পারো। যদি আমার অরিজিনাল ফেসবুক পেজ, যদি আমার অরিজিনাল টেলিগ্রাম জয়েন করতে চাও তোমরা, তাহলে একমাত্র আমার এই চ্যানেলেই যে লিঙ্ক দেওয়া আছে ইনসাইড হার্টে, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেই তোমরা জয়েন করো, না হলে তোমরা চিট হয়ে যেতে পারো। এই কথাগুলো প্রত্যেকটা ব্লগেই আমি বলে থাকি। দেখো অবস্থা আমার মেয়ের, দেখো লটারির টিকিট কাটা হয়েছিল, আমার ভাই দিয়েছিল ওকে খেলার জন্য, ও কোথায় রেখেছে দেখো টিকিট গুলোকে, দেখো কালকে এগুলো দিয়ে খেলছিল, এগুলো এখানে রেখে দিয়েছে, দেখো এত টিকিট, একটা তো লাগেনি, একটাও লাগেনি। বিছানা ছাড়া ঝাড়ুটা নিয়ে চলে আসি। আর আমাদের এখানে ওয়েদারটা এত বাজে মানে তোমাদের কি বলবো, কালকে থেকে পুরো মেঘ বৃষ্টিও হয়েছে। তোমাদের ওখানে ওয়েদার কেমন প্লিজ আমাকে জানিও, ঠিক আছে? আমাদের এখানে ওয়েদার পুরো একদম ক্লাউডি ওয়েদার, কালকে রাতে বৃষ্টি হয়েছে অনেকটা, আজকে ইভেন ভোরবেলাও বৃষ্টি হয়েছে অনেকটা, আর এখন হচ্ছে না বৃষ্টি, বাট পুরোপুরি ক্লাউডি, কালকে তো আরো বেশি ক্লাউডি ছিল। আর ঠান্ডা একদমই নেই দেখে আই থিঙ্ক আমাকে বুঝতেই পারছো, কোনো সোয়েটার পরিনি, চাদর পরিনি, রীতিমতো গরম লাগছিল রাত্রেবেলা। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে, পুরোপুরি ভেজ, দেখা যাক কি করা যায় না যায়, রান্না বান্না কি করি না করি। আজকে মেয়ের এক্সাম নেই, তো স্কুলে তো গেছে, যেতে তো হবে, কালকে ছুটি, তারপরে স্যাটারডে সানডে ছুটি আছে, তারপরে আবার মানডে থেকে স্টার্ট হবে। স্যাটারডে সানডে আসলে না কি ভালো, মানে একটু শান্তি পাই, যে না একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারবো। আর তোমরা কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু চুলটা কেটেছি, দেখো অল্প কেটেছি, জাস্ট ট্রিম করেছি, আর সামনেটা আমার যেমন লেয়ার থাকে তো লেয়ারই আছে। তো ফ্রেন্ডস কেমন লাগলো এই ছোট্ট ক্লিনিং ব্লগটা অবশ্যই জানিও, তোমরা মেসেজ করেছিলে তাই আমি করে দিলাম, তোমাদের রিকোয়েস্টেড একটা ব্লগ বলতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে এরকম মেসেজ করে বলবে যে কোনো ব্লগের জন্য, তো তোমরা বলতে পারো হ্যাঁ অবশ্যই ভালো ব্লগ, কারণ আমি কোনো উল্টোপাল্টা ব্লগ করি না, তোমরাও জানো। আর তোমরা আমাকে বলো যদি আমার মনে হয় যে না ব্লগটা ভালো হবে বা ভালো, আমার যদি মনে হয় ঠিক আছে তো আমি করে দেবো তোমাদেরকে, তো আমাকে মেসেজ করে বলো, ঠিক আছে? আর তোমাদের বলেই দিলাম যে এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট থেকে কিন্তু মেম্বারশিপ অন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপ নিতে পারো। প্লাস এই চ্যানেলে মানে ইনসাইড হার্টে কিন্তু আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, আর আমার ইনস্টার লিঙ্কও পেয়ে যাবে। যারা জয়েন করোনি বা ফলো করোনি ঝটপট করে নাও। চলো আজকের মতো টাটা।